নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল সাইক ই পাঠশালায় আপনাকে স্বাগত। সাইকোলজি সংক্রান্ত অনলাইন পড়াশোনায় আমরা আপনাদের পাশে আছি। এই ভিডিওর আলোচ্য টপিক হলো মেজারমেন্ট অফ মেমোরি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তীকালে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হলে সেই নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে আপনার ফিডব্যাক, সাজেশন বা সাইকোলজি সংক্রান্ত যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই লিখে জানাবেন। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আসুন স্টার্ট করা যাক আজকের ভিডিওটি। মেজারমেন্ট অফ মেমোরির মধ্যে আমরা আলোচনা করব রিকল, রিকগনিশন, সেভিংস, ওয়ার্ড কমপ্লিশন টেস্ট এবং রিপিটেটিভ প্রাইমিং টেকনিক নিয়ে। প্রথমে আমরা আলোচনা করছি রিকল নিয়ে। আমাদের স্মৃতিতে সঞ্চিত যে তথ্যগুলো রয়েছে সেগুলিকে সচেতনভাবে আমরা যখন মনে করবার চেষ্টা করে থাকি তখন তাকে বলা হয় রিকল মেথড। রিকলের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, কোনো ব্যক্তিকে যদি আমরা 10টা শব্দের লিস্টকে যদি দেখাই এবং তিনি যতটা একসাথে মনে করে সেটি লিখতে পারবে বা বলতে পারবে সেটি হলো তার রিকলের ক্ষমতা। নেক্সট আমরা আলোচনা করছি রিকগনিশন নিয়ে। স্মৃতিতে সঞ্চিত অনেকগুলি তথ্যের মধ্যে যখন আমরা সঠিক তথ্যটি সঠিক সময় যখন রেকগনাইজ বা চিহ্নিতকরণ যখন করতে পারি তখন সেটিকে বলা হয় রিকগনিশন মেথড। এর উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে পরীক্ষার হলে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের যখন অ্যান্সার করতে হয় তখন স্মৃতি থেকে আমরা যে অপশানগুলোর মধ্যে থেকে সঠিক অপশানটা কীভাবে বেছে নেব সেইটার পদ্ধতি। রিকগনিশন স্কোরের ফর্মুলাটি হল আর মাইনাস ডাব্লিউ ডিভাইডেড বাই N1 প্লাস N2, যেখানে কিনা আর হচ্ছে গিয়ে রাইট রেসপন্স, ডাব্লিউ ডিনোটস ফর রং রেসপন্স, N1 ডিনোটস ফর সিমিলার কন্টেন্ট যেগুলো কিনা আমরা মনে রাখবার চেষ্টা করেছি স্মৃতিতে সঞ্চিত আছে, এবং N2 হচ্ছে গিয়ে যেগুলো সম্পর্কে আমরা আনফ্যামিলিয়ার বা যেগুলো সম্পর্কে আমরা জানি না সেই ইনফরমেশনগুলি। ফর্মুলাটিকে উদাহরণ দিয়ে বলা যায়, সাপোজ আমাদের কাছে MCQ সিরিজ রয়েছে 100 কোয়েশ্চেনের এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের আছে 4টে করে অপশান, যার মধ্যে কিনা একটা কারেক্ট অ্যান্সার আছে আর 3টি ইনকারেক্ট অ্যান্সার রয়েছে। কোনো পরীক্ষার্থী টোটাল কোয়েশ্চেনের মধ্যে থেকে রাইট রেসপন্স করেছে 7টা কোয়েশ্চেনে এবং রং রেসপন্স দিয়েছে 40টা কোয়েশ্চেনে, সেক্ষেত্রে N1 অর্থাৎ 100টা MCQ-র জন্য একটা করে কারেক্ট রেসপন্স, তাই জন্য N1 এখানে হচ্ছে 100 এবং N2 অর্থাৎ যে অপশানগুলো তার কাছে অজানা 3টে করে অপশান এবং 100টা কোয়েশ্চেন, তাই জন্য 300 হচ্ছে কি N2। এখন আমরা আলোচনা করব সেভিংস মেথড নিয়ে। এই ক্ষেত্রে শিক্ষার্থী আগে যে বিষয়বস্তু শিখেছিল পরবর্তীকালে তাকে আবার সেটিকে পুনরায় শিখতে বলা হয় এবং পূর্ববর্তী শিখন এবং পরবর্তী শিখনের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই বিয়োগফলের পার্থক্যটাকে আমরা বলি শিক্ষার্থীর স্মৃতির পরিমাণ। একটি উদাহরণের সাহায্যে বললে বলা যায় যে একটা কবিতা কোনো ব্যক্তি বা কোনো ছাত্রের প্রথমবার পড়তে 20টা ট্রায়াল লাগলো এবং পরবর্তীকালে সেই কবিতাটি তার মুখস্থ করতে 10টা ট্রায়াল লাগলো। সুতরাং এই ক্ষেত্রে শিক্ষার্থীর স্মৃতির পরিমাণ হল 50%। সেভিংস মেথডের ফর্মুলা হলো অরিজিনাল ট্রায়াল মাইনাস রিলার্নিং ট্রায়াল ডিভাইডেড বাই অরিজিনাল ট্রায়াল ×100। এক্ষুনি যে আমরা উদাহরণটা দিয়েছিলাম যে
কোনো ছাত্রে কবিতাটি মুখস্থ করতে প্রথম ট্রায়াল বা অরিজিনাল ট্রায়ালে 20টা ট্রায়াল লাগছে, 20 বার লাগছে, এবং রিলার্নিংয়ে লাগছে গিয়ে 10টা ট্রায়াল, তাহলে তার সেভিং স্কোর হচ্ছে গিয়ে 20 - 10 / 20 × 100, দ্যাট ইজ 50%। এখন আমরা আলোচনা করব ওয়ার্ড কমপ্লিশন টেস্ট নিয়ে। একটা উদাহরণের সাহায্যে এটা কি আমরা ব্যাখ্যা করতে পারি। ছোটোবেলায় যখন আমরা স্কুলে বানান শিখতাম, তখন আমাদেরকে একটি বানানের কিছুটা অংশ প্রথমে দেওয়া থাকতো, তারপর ব্ল্যাঙ্কস থাকতো, এবং দেন বাকি অংশটি থাকতো। আমাদেরকে স্মৃতি থেকে মনে করে সেই বানানটিকে সম্পূর্ণ করতে হতো। যদি আমরা সঠিকভাবে স্মৃতিচারণ করে বানানটি যদি কমপ্লিট করতে পারতাম, তাহলে সেটিকে বলা হতো মেমোরিতে সেটি ভালোভাবে স্টোর হয়ে রয়েছে। যেমন এখানে একটি শব্দের কিছুটি অংশ দেওয়া রয়েছে এবং কিছু অংশ দেওয়া নেই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মাধ্যমে এটি ফিল আপ করতে হবে। এইখানে যদি আমরা ও ইউ শব্দটি সঠিকভাবে স্মৃতিচারণ করে যদি লিখতে পারি, তাহলে বলা যাবে যে শব্দটি আমাদের মেমোরিতে ভালোভাবে স্টোর হয়ে রয়েছে। এখন আমরা রিপিটেটিভ প্রাইমিং টেকনিক নিয়ে আলোচনা করব। এই রকম টাস্কে আমরা প্রাইমিং টেকনিকের ব্যবহার করে থাকি। রিপিটেটিভ প্রাইমিং টেকনিকে প্রথমে সাবজেক্ট বা শিক্ষার্থীকে আমরা কিছু শব্দ দেখিয়ে থাকি, এবং সেই শব্দগুলি দেখানোর পর তাকে সেই শব্দগুলির কিছু অংশ এবং তার সাথে অন্যান্য শব্দের কিছু অংশ যেগুলি তাকে দেখানো হয়নি আগে, সেগুলি দেখানো হয়, এবং তাকে বলা হয় যত তাড়াতাড়ি সে সেগুলিকে লিখে যত সে তাড়াতাড়ি অ্যাকুরেটলি লিখতে পারবে। এবং দেখা যায় যে যে শব্দগুলি সাবজেক্ট বা লার্নার আগে থেকে শিখেছিল, লার্ন করেছিল, সেই শব্দগুলি তারা তাড়াতাড়ি অ্যাকুরেসির সাথে লিখতে পারছে, তুলনায় যেগুলি তারা আগে দেখেনি তার তুলনায়। এর কারণ হিসেবে জিজ্ঞাসা করলে সাবজেক্টটা বলে যে তারা এই শব্দগুলিকে কমপ্লিট করেছে সম্পূর্ণ গেস করে, এবং শব্দগুলি সম্পর্কে তারা আনওয়্যার ছিল। এর মাধ্যমে আমরা বলতে পারি যে কিছু তথ্য সবসময় আমরা কনসাসলি স্টোর করি না আমাদের মেমোরিতে। কিছু জিনিস আমাদের মনের মধ্যে এমনি স্টোর হয়ে যায় বা সেগুলির ব্যাপারে আমরা আনওয়্যার থাকি। এইগুলিকে আমরা নন ডিক্লারেটিভ বা ইমপ্লিসিট মেমোরি বলে থাকি। এখন আমরা আলোচনা করব কন্ট্রিবিউশন অফ এবিংহাস অ্যান্ড বার্টলে কে নিয়ে। প্রথমে আলোচনা করছি এবিংহাসকে নিয়ে। মেমোরি সংক্রান্ত প্রথম পরীক্ষাটি করেছিলেন হারমান এবিংহাস। তিনি প্রথমে 2000টি ননসেন্স সিলেবল গঠন করেন, যেগুলি কিনা সিবিসি ট্রায়াগ্রামে লেখা ছিল। সিবিসি বলতে কনসোনেন্ট ভাওয়াল কনসোনেন্ট, অর্থাৎ আমরা একটা উদাহরণ যদি দিই CEM, এইভাবে শব্দগুলি লেখা ছিল। শব্দগুলিকে উনি মুখস্থ করবার চেষ্টা করেছিলেন এবং কত তাড়াতাড়ি উনি সেগুলিকে রিপ্রোডিউস করতে পারেন সেটি দেখেছিলেন। তিনি তার মনে রাখার ক্ষমতাটিকে 20 মিনিট থেকে 1 মাস ব্যাপী পর্যন্ত বারবার পরীক্ষা করে দেখেছিলেন, এবং পরীক্ষার রেজাল্টটিকে তিনি একটি লেখচিত্রে বা গ্রাফের মাধ্যমে প্রকাশ করেছিলেন, যেটিকে আমরা কার্ভ অফ ফরগেটিং নামেও জেনে থাকি। এবিংহাসের কার্ভ অফ ফরগেটিং থেকে আমরা জানতে পারি যে প্রথম 20 মিনিটে তিনি প্রায় 41% ইনফরমেশন বা শব্দ ভুলে গেছিলেন, এবং প্রায় 59% শব্দ উনি মনে রাখতে পেরেছিলেন। সময়ের সাথে সাথে যখন উনি 30তম দিনে পৌঁছন এবং
আবার যখন নিজের ওপর পরীক্ষা করেন তখন দেখা যায় প্রায় 78% ইনফরমেশন তিনি ভুলে গেছিলেন এবং প্রায় 22% ইনফরমেশন তিনি মনে রাখতে পেরেছিলেন। এর থেকে এবিংহস এই সিদ্ধান্তে আসেন যে ইনফরমেশন মনে রাখবার সময় প্রথমের দিকে র্যাপিডলি ফরগেটিং হয় এবং সময় যত এগোয় ইনফরমেশনের ফরগেটিংয়ের হার তত কমতে থাকে এবং শেষ পর্যন্ত আমরা খুব অল্প বিষয়ে মনে রাখতে পারি। এবিংহাস বলেন যে আমাদের মেমোরির প্রকৃতি হলো অ্যাসোসিয়েটিভ, অর্থাৎ একটি মেমোরি অপর মেমোরিকে ফেসিলিটেট করে। তিনি বলেন যে ভার্বাল আইটেমগুলি কন্টিনিউয়াস প্রেজেন্টেশনের মাধ্যমে এটি গঠিত হয়ে থাকে। একটা এক্সাম্পল দিলে বলা যায় যে যদি আমরা 10টা শব্দ মনে রাখবার চেষ্টা করি এবং সেগুলি যদি পরপর আমাদের কাছে প্রেজেন্টেশন করা হয়, তারপর আমরা যখন সেটা রিকল করতে যাই তখন পরপর মনে রাখবার চেষ্টা করি, অর্থাৎ প্রথম শব্দটি যখন মনে রাখছি তখন দ্বিতীয়টি ফেসিলিটেটেড হয়ে আছে সেইভাবে। তিনি এই প্রসঙ্গে রিমোট অ্যাসোসিয়েশনের কথা বলেছেন, যা কিনা অত্যন্ত দুর্বল হয়ে থাকে। এটাও একটি এক্সাম্পলের সাথে বললে বলা হয় যে 10টা শব্দকে যখন আমরা মনে করতে যাচ্ছি, প্রথম শব্দটি যখন আমরা রিকল করছি ঠিক তখন আমাদের 2 নম্বর আইটেমটা মনে থাকছে, কিন্তু 8 পজিশানে যে আইটেমটি থাকছে সেটি কিন্তু মনে থাকে না, সেটি তখন দুর্বল থাকে। এবিংহাসের মতে আমাদের মেমোরির নেচার রিপ্রোডাক্টিভ হয়ে থাকে। আমাদের মেমোরিতে যে ইনফরমেশানগুলি স্টোর্ড আছে সেই ইনফরমেশানগুলি আমরা ঠিক কতটা অ্যাকিউরেসির সাথে রিকল করতে পারছি সেটির তুলনা তিনি করেছিলেন এবং তিনি একে প্যাসিভ প্রসেস বলেছেন, অর্থাৎ সময় যত যাবে ততই আমরা ইনফরমেশান স্বাভাবিকভাবে ভুলতে থাকব। এখন আমরা মেমোরি এক্সপেরিমেন্টে বার্টলের ভূমিকা সম্পর্কে জানব। হারমান এবিংহাসের মতো বার্টলেও মেমোরি নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন, কিন্তু তিনি ননসেন্স সিলেবল নিয়ে কাজ না করে মিনিংফুল সিলেবল নিয়ে কাজ করেছিলেন। তার পরীক্ষায় তিনি হারমান এবিংহাসের মতো র্যাপিডলি ইনফরমেশান ফরগেটিং হচ্ছে, অর্থাৎ তাড়াতাড়ি ইনফরমেশান লস হচ্ছে, সেটি উনি খুঁজে পাননি। এর কারণটি ব্যাখ্যা করবার জন্য বিভিন্ন মনোবিদ আর পরবর্তীকালে আরও পরীক্ষা করেন এবং তারা ব্যাখ্যা করেন যেহেতু মিনিংফুল অর্থাৎ সেন্সেবল সিলেবল ইউজ করা হয়েছে তাই শব্দগুলি আমাদের তাড়াতাড়ি মাথায় মনে থাকে এবং বিস্মৃতির হারটা কম হয়। বার্টলের মতে আমাদের মেমোরি প্রসেসটি অ্যাক্টিভ প্রসেস, কন্টিনিউয়াস মডিফিকেশান এবং চেঞ্জেস হয়ে আছে স্টোরড ইনফরমেশানগুলি, তাই তিনি মেমোরি প্রসেসকে একটি কনস্ট্রাকটিভ প্রসেস হিসেবে ব্যাখ্যা করেছেন। মেমোরিকে কনস্ট্রাকটিভ এবং রিকনস্ট্রাকটিভ প্রসেস হিসেবে ব্যাখ্যা করা হয়, অর্থাৎ মেমোরিকে প্যাসিভ প্রসেস না বলে অ্যাক্টিভ প্রসেস হিসেবেও আমরা বলতে পারি। কনস্ট্রাকটিভ প্রসেস বলতে বোঝায় কোনো ইনফরমেশান এলটিএমে স্টোর হওয়ার আগে কী করে এনকোডিং হচ্ছে সেই ব্যাপারটি, এবং রিকনস্ট্রাকশন বলতে বোঝায় সেই স্টোরড ইনফরমেশান কীভাবে মডিফাই হচ্ছে সেই ব্যাপারটি। মেমোরি প্রসেসের একটি কনস্ট্রাকটিভ এবং রিকনস্ট্রাকটিভ সেটি প্রমাণ হিসেবে আই উইটনেস টেস্টিমনির কথা বলা যায়। আই উইটনেস টেস্টিমনির পরীক্ষাটি সর্বপ্রথম করেছিলেন এলিজাবেথ লোফটাস 1979। ব্যবহারিক দিক দিয়ে আই উইটনেস টেস্টিমনির গুরুত্ব সর্বাধিক। একজন প্রত্যক্ষদর্শী বা আই উইটনেস কোনো ঘটনাকে সামনে থেকে যখন প্রত্যক্ষ করে এবং পরে যখন সেই ঘটনা সঠিকভাবে যখন বর্ণনা করতে পারে এবং এক্সাক্ট সেই মুহূর্তে কী হয়েছিল বলতে পারে, তখন সেই ঘটনাটাকে আমরা আই উইটনেস টেস্টিমনি বলে থাকি। সাধারণত পুলিশ কেস বা কোর্ট কেসে এই আই উইটনেস টেস্টিমনির আমরা সর্বাধিক প্রয়োগ দেখতে পারি, তাই জন্য পুলিশ কেস বা কোর্ট কেসে রিলায়েবল এবং ভ্যালিড বলে গণ্য করা হয় আই উইটনেস টেস্টিমনিকে। এলিজাবেথ লোফটাস 1979 যখন পরীক্ষা করেছিলেন তখন তিনি দেখতে পান যে
আইউটনেস টেস্টিমনিতে প্রত্যক্ষদর্শীরা কোনো ঘটনাকে যখন ব্যাখ্যা করছে, রিপোর্টিং করছে, তখন কিছু ইনফরমেশনকে তারা মিসরিপোর্টিং করছে রিট্রিভালের সময়, এবং সময় যত বাড়তে থাকে মিসরিপোর্টিংয়ের প্রবণতা বাড়তে থাকে। প্রত্যক্ষদর্শী বা আই উইটনেস যারা দিচ্ছেন তারা যে গোটা ঘটনাটাকে ভালোভাবে বা সঠিকভাবে অ্যাকুরেসির সাথে ব্যাখ্যা করছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। যেহেতু আমাদের মেমোরি সিস্টেম রিকনস্ট্রাকটিভ এবং কনস্ট্রাকটিভ পদ্ধতিতে কাজ করে থাকে, তাই জন্য কিছু এরর এসে যায় যখন আই উইটনেস বা প্রত্যক্ষদর্শীরা ঘটনাটিকে রিপোর্টিং করে বা মনে করবার চেষ্টা করে। তাই জন্য বলা হয় যে আই উইটনেস টেস্টিমনি রিকনস্ট্রাকটিভ এবং কনস্ট্রাকটিভ প্রসেসের একটি প্রকৃত উদাহরণ।